এইটা ভেবেই তো ভাইপো দর্শকের সামনে দাঁড়াচ্ছি যে দর্শকের মধ্যে যে আমার পছন্দ করবে, ভালোবাসবে, সত্যিকারের ভালোবাসে যে পাশে দাঁড়াবে, সে যেরমই হোক না কেন আমি তাকেই জীবনসঙ্গী হিসেবে মেনে নেবো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে ও প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় অপরূপ সুন্দরী মেয়ের সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলে জানার চেষ্টা করি কি অবস্থায় আছেন তিনি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম রুনা। রুনা আপু কি করেন আপনি? আমি মানুষের বাড়ি সেলাই মেশিন এর কাজ করি। মানুষের বাসায় সেলাই মেশিন এর কাজ করেন? কে মানুষের বাসায় ছেড়ে নিজে সেলাই মেশিন এর কাজ টাজ করা যায় না কেন? অনেক তো অভাবে আছে ভাই, নিজের বাসায় কেমনে কাজ করবো? মানুষের বাসায় মানে কি ধরনের, মানে কোনো চাকরি সিস্টেমে নাকি আসলে? হ্যাঁ ভাই, সব দিনে যাতে লাগে যে সব দিনে ওইখানে কাজ করতে লাগে। যাই হোক, নিজে কাজ করেন সেটা তো ভালো। আপনি মানে আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে মা আছে, ছোট একটা ভাই আছে, বাবা নাই। আচ্ছা, আপনার কি বিয়ে শাদি হয়েছে? না ভাই, বিয়ে শাদি হয়নি। আপনার কয় ভাই বোন? আমরা এক ভাই এক বোন। এক ভাই এক বোন, মানে আপনি বড়? হ্যাঁ আমি বড়, ভাইটা ছোট। আপনার বাবা কি করে? বাবা মারা গেছে, বাবা অনেক ছোট থাকতেন। কতদিন হলো মারা গেছে? বাবা মারা গেছে তা হইলো 10 বছর 11 বছর। তো তো অনেক দিন হয়ে গেল। আপনার ভাইটা কি করে এখন? ভাইটারে পড়ালেখাই, বাবা মারা গেছে। আচ্ছা, ভাই কি ছোট রয়েছে তাই না? আচ্ছা, এখন সংসারটা কি আপনিই চালাচ্ছেন? আপনার মা কি করে? মাটা অসুস্থ, আমি সংসারটা এখন চালাই, মানুষের বাড়ি কাজ করি। তাতে কত টাকা আসে, কত টাকা পান? এই 150-200 এগুলো পাই, কোনো মতন সংসারটা চলে। যেখানে থাকেন ওটা কি ভাড়া বাড়ি নাকি আসলে নিজেদেরই বাড়ি? ভাড়া বাড়ি থাকে ভাই। তো ভাড়াটা দিয়ে সবকিছু মিলে কি চলতে পারতেছেন ঠিকঠাক মতো? এখন চলতে পারতেছি না বলে তো ভাই এই দর্শকের সামনে দাঁড়াতে লাগছে। ইউটিউবের সামনে আসছেন আসলে কি, মানে কি কোনো সাহায্য সহযোগিতা চান নাকি নিজের আসলে কোনো, যেহেতু বিয়ে শাদি হয়নি, জীবন সঙ্গী বা কি চান কি? আমি চাই যে একটা মনের মতো একটা জীবন সঙ্গী হিসাবে চাই, যে আমার সবসময় আমার দুঃখে সুখে পাশে থাকে, ওইরকম একটা মানুষ চাই আমি। অবশ্যই জীবন সঙ্গী আসলে সুখে দুঃখে যদি পাশে না থাকলে তাহলে কিসের জীবন সঙ্গী, সেটাই আসলে হলো সবচেয়ে বড় পাওয়া। তা ধরেন ইউটিউবে আসলে ধরেন মানুষ অনেক রকমের কথা বলে, অনেকে বিশ্বাস করে না এই কারণের জন্যে যে হয়তো এরা মিথ্যা কথা বলতেছে বা এরা ঠিক না। তা আপনার ক্ষেত্রে আসলে কি বলবেন এই বিষয়ে, আপনার কথাগুলো যে বিশ্বাস করবে এর প্রমাণ কি? সবাই তো এক না ভাই, কতজনের সুখে আসে প্রতিবেদনের সামনে, কতজনের দুঃখে পড়ে আসে, এখন সব মেয়েরা তো এক না ভাই। আচ্ছা আচ্ছা, আপনি কি পড়ালেখা করছিলেন? না ভাই, পড়ালেখা করিনি, অনেক ছোট থাকতে বাবা মারা গেছে তো ভাই লেখাপড়া করতে। লেখাপড়া করেন না তো সেলাইয়ের কাজটা আসলে কিভাবে শিখছেন কিভাবে? সেলাই কাজটা শিখছি ছোট থাকতেই তো, মানুষের বাড়ি বাড়ি যে এখানে বইয়ে বইয়ে। না এটারও তো মাপজোক লাগে, এগুলো জানেন? সব জানি, এগুলো সব জানেন। এখন মানে না জানলে কি ভাই মানুষের বাড়ি? না সেটাই তো, না এটার জন্য একটু পড়ালেখা লাগে, যেহেতু পড়ালেখা সেখানে আবার সেলাইয়ের কাজ করতেছেন, সেটাই আর কি মানে জানতে চাচ্ছি আর কি, যে কিভাবে কাজ টাজ করতেছেন বা পড়ালেখা জানলে কি ভালো হতো না, আপনার কি মনে হয়? হ্যাঁ ভাই, পড়ালেখা জানলে তো ভালো, তো নিজের ছোট ভাইটারই লেখাপড়া করাইতে পারি না ভাই, টাকার অভাবে। আচ্ছা, এখন ভবিষ্যৎ প্ল্যানিংটা কি আছে আপনার? ভবিষ্যৎ আছে কি প্ল্যান, যে আমার পাশে দাঁড়াবে, আমি অনেক কষ্টে আছি, মাটার টাকার অভাবে মায়ের চিকিৎসা করাইতে পারতাছি না, বা ছোট ভাইটারই লেখাপড়া করাইতে পারতাছি না, যে আমার পাশে দাঁড়াবে, যে সেই যে ও যেরমই হোক না কেন আমার পাশে দাঁড়াবে, আমি তাকেই জীবনসঙ্গী হিসেবে মেনে নেবো, আর আমার পাশে একটু দাঁড়ালে হবে, কারণ আমার মায়ের অনেক অসুস্থ, মাটা মায়ের চিকিৎসা করাইতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, কী চিকিৎসা, কী সমস্যা মা আপনার মায়ের? কী সমস্যা, ডাক্তারের কাছে যাইতে, আর ডাক্তার অনেক রিপোর্ট করতে বলছে, এখন টাকার অভাবে করতে পারি না, যেই টাকা পাই সংসারে ভালো মতো চলে না। প্রবলেমটা কী, কী সমস্যাটা ফিল করে আপনার মা? মা অনেক অসুস্থ, কোনো এমনি চলাফেরা করতে পারতেছে না, এমনি অনেক অসুস্থ। আচ্ছা আচ্ছা, মানে নিজে কোনো কাজকর্ম করতে পারে। এখন এই যে সংসারের সম্পূর্ণ দায়িত্ব আপনার উপরে, আপনি যেহেতু বড় হচ্ছেন, নিজেরও একটা মানে ভবিষ্যৎ আছে, বিয়ে শাদি করতে হবে, মানে এইসব কি চিন্তা করেন না, এইসব ভেবে কি এরকম লাগে? এগুলো চিন্তা করলে ভাই আমার মায়ের চিন্তা, আমার ভাইয়ের চিন্তা, আমার সব থেকে আগে চিন্তা করতে হয়, কারণ আমি যদি বিয়ে শাদি বসে থাকি আমার মায়ের কি উপায় হবে, আমার ছোট ভাইটার কি উপায় হবে, এই কারণে বিয়ে শাদির কথা এখন ভাবি না। তখন তো নিজের, হ্যাঁ যখন বিয়ে হয়ে যাবে তখন তো নিজের সংসারের কথা ভাবতে হবে, নিজের স্বামী স্বামীর মায়েরা ছোট ভাইরা দেখতে পারবো। তো এখন ধরেন আপনার এইভাবে যদি দিন কেটে যায় তাহলেও তো একটা সময় থাকে, বিয়ে বয়সও, বিয়ে করার একটা বয়স থাকে, সময় থাকে, সব কিছুই তো একটা সময়ের ব্যাপার। তা আপনি কি এইগুলা চিন্তা করেন না যে আমার সময়টা চলে যাচ্ছে, ভবিষ্যৎ কি হবে, এটা ভাবেন? এইটা ভেবেই তো ভাই দর্শকের সামনে দাঁড়াচ্ছি, যে দর্শকের মধ্যে যে আমার পছন্দ করবে, ভালোবাসবে, সত্যিকারের ভালোবাসে যে পাশে দাঁড়াবে, সে যেরকমই হোক না কেন আমি তাকেই জীবনসঙ্গী হিসেবে মেনে নেবো।
আর আমার মায়ের জন্য চিকিৎসা করার জন্য আমার ভাইয়ের ছোট ভাইয়ের মায়ের দায়িত্ব নিতে পারবে। দায়িত্ব তখন আপনি যদি একটা ভালো জীবন সঙ্গী পান, ভালো একটা মানুষ পান, তাহলে আপনার মা বাবার দায়িত্ব আপনি নিজেই নিতে পারবেন, তাই না? বউটো মানুষের একজন কি একজন পুরুষের মানে নারী ছাড়া একজন পুরুষ মানে একেবারে অসহায়ের মতো আর কি। তা যে নারী পুরুষ আপনাকে বউ হিসেবে মানাবে বা আপনি যদি সেইভাবে সংসার করেন, ভালো মতো থাকেন, তার মনের মতো যদি চলেন, অবশ্যই আপনি আপনার মা বাবার খোঁজ খবর বা খরচ টরচ নিতে পারবেন, এটা তো জানেন। আপনার জন্য যে আপনার মা বাবার দায়িত্ব নিতে হবে তা না, আপনার মা বাবার দায়িত্ব আপনি নিজেই নিতে পারবেন। তো এখন এই যে সেলাইয়ের কাজ করে যে চলতেছেন, এই দোকানটা কি নিজে দেওয়া যায় না, নিজে করলে কি ভালো হয় কিনা? কেউ যদি আমাকে একটা সেলাই মেশিন কিনে দিত, তাহলে নিজের বাড়ি বসেই কাজ করতাম, মায়ের দেখাশোনা করতাম, আমার অনেক উপকার হইত, নিজে অর্ডার টর্ডার পাইতেন, ভালো মতো করে চলতে পারতেন। আচ্ছা আচ্ছা, মানে নিজে কাজ করলে কত টাকা ইনকাম করা যায় তো সম্ভব? নিজে কাজ করলে তাও 500-700 টাকা দিনে আমি করতে পারি, তাহলে তো মোটামুটি একটা ভালো টাকায় আসে, সেটা দিয়ে মোটামুটি চলতে পারবেন। তা যাই হোক, আমরাও দোয়া করি যাতে আপনার ভিডিওটা দেখে, আপনার কষ্টের কথা শুনে কেউ যদি পাশে দাঁড়ায় বা আপনার যদি একটা মেশিন সহযোগিতা করে, তাহলে হয়তো আপনার বাকি জীবনটা মনে হয় ভালো চলবে। আপনার কি মনে হয় কি? হ্যাঁ ভাই, কেউ যদি আমাকে আমার পাশে দাঁড়ায়, কেউ যদি আমার সহযোগিতা করে, আমি তার সঙ্গে সবসময় যোগাযোগ রাখবো, আর আমি আর কারোর সঙ্গে যোগাযোগ রাখবো না, তার সঙ্গে সবসময় যোগাযোগ করবো, কেন সবাইরে তো আর কত দেওয়া যায় না ভাই, এ দিলে কত একজনেরই দেওয়া যায়। আর যে আমাকে প্রথম যে আমাকে সাহায্য করবেন, তার সঙ্গে সবসময় যোগাযোগ। তারপর একটা বিষয় থাকে, ধরেন আপনি অনেক প্রবাসীরাই ধরেন এই আমাদের ইউটিউবটা দেখে, তো তারা হয়তো দেশে পরে আসতে চাবে বা দুই এক বছর পরে আসে, যদি আপনার একটা ভালো পজিশন করে দেয় যে আপনি একটা মেশিন কিনে বাড়িতে সেলাইয়ের কাজ টাজ করবেন, নিজের সংসার চলবেন, আমি এক দুই বছর পরে এসে বিয়ে করব, এরকম যদি কেউ অফার দেয় তাহলে কি? তাতেও আমি রাজি আছি ভাই। অনেকে দেখা যায় যে এরকম অফার দেয়, টাকা পয়সা নেয়, পরে আবার বিয়ে করতে চায় না, আরেকজনের সাথে বিয়ে করে, এরকমও কিন্তু হয়। সেটাই, সবাই তো আবার এই ধরনের কথাও বলে, এই জন্য মানুষের বিশ্বাসটা কিন্তু উঠে গেছে। যাই হোক, মানুষের আপনি যেটা বলবেন আপনার কথা কাজের জন্য ঠিক থাকে, দেখবেন কেউ না কেউ পাশে দাঁড়াবে, আল্লাহ কাউকে না কাউকে আপনার পাশে মিলিয়ে দেবে। ঠিক আছে, তা আপনার ভবিষ্যৎটা তো আসলে শুনলাম যে আপনার এই ইচ্ছা বা এই আশা, তা আপনি যে আসলে আগামী দিনগুলা যে আপনার বিয়ে হবে, আপনার যে ঘরের সংসার সন্তান যারা আসবে অতীত ভবিষ্যৎ, আপনারা তাদেরকে নিয়ে কি ভাবেন? মানে তারা কি আপনাদের মতোই হবে, নাকি আপনারা চাচ্ছেন তাদেরকে আরেকটু ভালো মানুষ টানুষ করার জন্য? আমার ঘরে যার সন্তান টন্তান হয় ভাই, আমি চাই কি তাদের লেখাপড়া করে মানুষের মতো মানুষ করতে, আমাদের মতো যেমন না। যে আপনাদের যে জীবন, এই জীবনটা যদি একটা ভালো পরিবারে হয়তো বা ভালো বড়লোক ফ্যামিলিতে হয়তো, তাহলে নিজেকে কিভাবে তৈরি করতেন? নিজেকে অনেক সুন্দর মতো তৈরি করতে পারতাম ভাই, লেখাপড়া করতাম, মানে কিরকম লাগে ভাবলে তখন নিজের কাছে খুব কষ্ট লাগে? এমনি তো মনে অনেক কষ্ট ভাই, এই বয়সে ধরেন আপনি যে বড় হয়েছেন, বিয়ে শাদী যেহেতু আপনার বাবা নাই, মা অসুস্থ, এই দুর্বলতার সুযোগ নিয়ে অনেকে বিয়ে করতে আসে বা অনেকের প্রেম টেমের অফার দেয় বা প্রেমে পড়ে মানুষ, এরকম কোন ঘটনা ঘটছে নাকি? ওগুলো আমার সুযোগই নাই ভাই, আমি তো আমার দিনই থেকে কাজে, আজকাল তো একটু বাড়িতে আছে, তার জন্য প্রতিবেদন করতে আসছি ভাই, কেন আমি ওগুলো করার সুযোগই নাই আমার। প্রেম ভালোবাসা মানুষের সময় দেওয়ার কোনো সময়ই নাই নাকি? আর বিয়ের ঘরে আসে কিন্তু বিয়ে বসে না ভাই, মায়ের তো এখন সময় দিবেন কেমনে? ইউটিউবে ফোন দিলে তো অনেক লোকে ফোন টোন দিবে, এখন ফোন দিলে ভাই সময় দিতে লাগবে, এখন সময় না দিলে মানুষের সাহায্য সহযোগিতা করবে কি করে? আচ্ছা, যাক, আপনার এই কথা শুনে বা আপনার আপনার পাশে যদি কেউ দাঁড়াতে চায় বা কেউ যদি যোগাযোগ করতে চায়, মোবাইল নাম্বার বা আপনার ঠিকানাটা কি একটু দেওয়া যাবে? হ্যাঁ ভাই, মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটা মুখস্থ আছে যে একটু বলে দেন? 01733 38 38 7 7 99 4 4। নাম্বারটা সবসময় খোলা থাকে তো? দেখো, অনেকে বেশি ফোন দিলে বিরক্ত হয়, বন্ধ করে রাখে, আশা করবো আপনি ফোনটা খোলা রাখবেন। অনেকে ফোন দিবে, খারাপ কথাও বলবে, আপনার যারা ভালো, ভালোর সাথে সবসময় থাকবেন, ভালো কথা বলবেন, ঠিক আছে? তা আপনি আপনার এখন ভাই কোনো ভাই যদি ফোন দেন কিন্তু বাজে মন্তব্য, আমারটা ফোন দিয়ে না ভাই, আমি কোনো গরিব মেয়ে অসহায় মেয়ে প্রতিবেদনের সামনে দাঁড়াইছি ভাই, কারো যদি মায়া লাগে আমার কিছু সাহায্য করেন ভাই, কিন্তু কেউ খারাপ মন্তব্য ফোন দিয়ে না। যাই হোক, আমরাও সেটাই বলবো। তা আপনি আর তো কোনো কিছু বলতে চান না? বলতে চান কি? আপনাদের ঠিকানাটা কোথায়? আমি ঠিকানাটা সাভার বক্তারপুর। ঠিক আছে আপু, ভালো থাকবেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।